মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারছি তোমাদের বুদ্ধি একটা বড় ঝড় গিয়েছে, তাতে শ্যামলীর মতো মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া খুবই শক্ত। আমি এইটুকুই বলবো যে হয়তো পড়াশুনোয় ও তোমাদের সমতুল্য নয়, কিন্তু ওর মতো বড় মনের মানুষ তোমরা পাবে না। ওর মতো এরকম নির্লোভ, পরোপকারী, সরল মেয়ে এই সময়ে পাওয়া খুব মুশকিল। আপনি আর ওকে কতটুকু চেনেন দাদা? এই শহরের প্রলোভনে পা দিয়ে কত মানুষকে যে ভেসে যেতে দেখলাম। না অপরাজিতা, ও ভেসে যাওয়ার মেয়ে নয়। একটা গাছকে যেমন জল দেবে সার দেবে, সে তো তেমন ভাবে বেড়ে উঠবে। ভেবে দেখো, একটা আপেলের বীজকে মাটিতে পুঁতলে সে তো কখনো পেয়ারা দেবে না। ওকে তো ছোটবেলা থেকে দেখছি, লেখাপড়ায় কত ভালো ছিল, রান্নার হাত কত ভালো, বাপ মাটা অকালে মরে গেল, আর ভাই দুটো তো অকাল কুষ্মাণ্ড। দিদিটার ঘাড় ভেঙে একদম নিংড়ে খাচ্ছিল, এই তোমাদের বাড়িতে এসে একটু শান্তি পেয়েছে। সেই জন্যই বোধহয় ও আমাদের বাড়িটাকে মনে করে একটা মস্ত বড় ব্যাপার। ওর সমস্ত এক্সপেকটেশন যা যা অসম্পূর্ণ রয়ে গেছে ওর জীবনে, সবকিছু উসুল করে নিচ্ছে তো আমাদের সংসার থেকে। বুঝতে পারছি যে তোমাদের অনেকেরই ওর প্রতি রাগ রয়েছে, কিন্তু তোমরা যদি ওর সঙ্গে মেশো তাহলে এই রাগ কিন্তু তোমরা পুষে রাখতে পারবে না, এই রাগ তোমাদের জল হয়ে যাবে। আমাদের ওখানে তো কত মানুষ ওর জন্য পথ চেয়ে বসে আছে, আজ অব্দি যা রোজগার করেছে সব উনিশ সেবায় বিলিয়ে দিয়েছে। এটা আপনি রাখুন তো। যদি আপনার টাকাটা আমাকে দিতেই হয় তাহলে আমি একটা ঠিকানা বলবো স্যার, সেখানে দিয়ে দেবেন? তোমার কথা শুনে সবকিছু কেমন গুলিয়ে গেল প্রিয়তোষ দাদা। বুঝলে প্রিয়তোষ, বড্ড অল্প সময়ের জন্য এলে বটে, কিন্তু মনটা আমাদের একেবারে ভরিয়ে দিল। আমারও মন ভরে গেছে, কলকাতা এলেই চলে এসো কিন্তু। অবশ্যই অবশ্যই। আপনি যখন এখানে আসবেন একবার এই বাড়ি থেকে ঘুরে যাবেন, বাপের বাড়ি থেকে কেউ আসবে শুনলে আমার ভয় বুকটা কেঁপে ওঠে, কিন্তু আপনি আসলে আমি মনে জোর পাবো, আমার আমার অনেক শান্তি হবে মাস্টারমশাই, আপনি আসবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি আর আমি আসবো না? অবশ্যই আসবো। শ্যামলী আমার নিজের মেয়ের মতো, ওকে পয়সা দিয়ে লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করেনি। অন্যের মেয়ে জোরও করতে পারেনি। বড় দুঃখী মেয়ে, ও সারা জীবন অন্যের জন্য সবকিছু করে গেছে, নিজের দিকে তাকায়নি। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে আমাদের কাছে খুব ভালো থাকবে। জানি তো, আগে আমাদের মধ্যে সম্পর্কটা একটা মিহি সুতোই বোনা ছিল, এখন সে সম্পর্ক অনেক গভীর হলো। অনি, আমি তোকে এখন জামাই হিসেবে মেনেছি, তোমার কাছে কিন্তু আমার অনেক আবদার থাকবে। আমি তাহলে আসি, ভালো থাকবেন, মাঝে মাঝে চলে এসো। হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো, আপনিও ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। শ্যামলী মা, কোনো রকম কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করিস, দাদুর কাছে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সাবধানে থাকবি কিন্তু, ঠিক আছে? আসি আসি। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ শ্যামলী, কতদিন পরে কাছের মানুষ এসে চলে গেল, মন খারাপ হচ্ছে না? চলো ঘরে চলো, আমার সঙ্গে গল্প করবে, মন ভালো হয়ে যাবে, চলো।
চলো। বড় খোকা, দাদু ভাই, রোহিণী, এদিকে এদিকে। শুনলি তো কি বলে গেল? কিরে মধু, আমি বলেছিলাম না শ্যামলী মেয়েটি বড় ভালো। কিরে মিলল তো? সবই তো বুঝলাম বাবা, কিন্তু সময়ও পাল্টায়, মানুষও পাল্টায়। প্রিয়তোষ দাদা হয়তো এক সময় একরকম ভাবে শ্যামলীকে দেখেছিলেন, এই শহরে আসার পর হয়তো শ্যামলী উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েছে। আমরা যেভাবে ভুগেছি সেটা তো আর ভুলে যেতে পারবো না। দেখো বাবা, আমি জানি না কেন, তবে আমার ভেতরে কিন্তু একটা সিরিয়াস ডাউট হচ্ছে। একটা মেয়ে গ্রাম থেকে শহরে এসে এতটা পাল্টে গেল, তার বড় হয়ে ওঠা, তার ইতিহাস, তার স্ট্রাগল, সবটা দুম করে এতটা চেঞ্জ হতে পারে? একটা ডাউট আমার ভেতরে ছিল, কিন্তু আজকে আজকে প্রিয়তোষ জেঠুর সঙ্গে কথা বলার পর থেকে না, আমার কোথাও গিয়ে আমি আমি মানে সিরিয়াসলি ভেতর থেকে ফিল করছি জানো তো, যে শ্যামলীকে ঠিক আমরা যতটা খারাপ ভাবছি, আমার মনে হয় উনি বোধ হয় অতটা খারাপ নন। ঠিকই বলেছিস দাদা ভাই, আমার মনে হয় জানিস তো, আমরা না শ্যামলীকে বোধ হয় একটু বেশি ভুল বুঝেছি। প্রিয়ার জন্য যা করলো তারপরে কি শুধু থ্যাংক ইউ ইওর প্রাপ্য, মানে আমরা কি আর কিছু করতে পারি না ওর জন্য? এক্স্যাক্টলি রো, জানিস তো আমারও মাথায়, দাদু বাবা তোমরা সবাই এখানে আছো, দেখো আমরা আর কিছু পারি না পারি, ওনাকে কি আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারের চাকরিটা আবার ফেরত দিতে পারি? এটা আমাদের তরফ থেকে একটা ওয়ে অফ শোয়িং গ্র্যাটিটিউড হবে। হ্যাঁ, উনি কিন্তু ঠিকই বলেছে, বৃদ্ধাশ্রমের ইভেন্টটা ও যেভাবে সামলেছিল, ও আমাদের সাথে থাকলে আমাদেরই ভালো হবে। আর তাছাড়া প্রিয়তোষ দা যা বলে গেল, আমার তো মনে হয় আমাদের কোম্পানিতে যেসব প্রবলেমগুলো হচ্ছিল আমাদের কোনো রাইভালই করছিল। এক্স্যাক্টলি, কারণ খুব ভালো করে ভেবে দেখো, শ্যামলী কিন্তু উল্টে আমাদের প্রোটেক্ট করেছে। আমি একমত, ওর হিসেবের মাথাটা খুব ভালো, আর ক্রাইসিস সিচুয়েশনস খুব ভালো হ্যান্ডেল করবে। আমারও মত আছে, শ্যামলী থাকলে অরু আর তৃষা ওদের দুজনের অনেক সাহায্য হবে। তাহলে একটা কাজ করি, দেখো আমার মনে হয় এটা তোমরা সিনিয়র, তোমরা বললেই ভালো হবে, কালকে সকালে তোমরাই ওকে এই খবরটা দাও। বাবা, মাকে শুধু একটু কনভিন্স করতে হবে। ওটা তুই আমার উপর ছেড়ে দে, মেয়েটার এটা প্রাপ্য ছিল। ভালো করেছিস শনি কথাটা তুলি, মেয়েটা আমাদের কোম্পানির জন্য অনেক করেছে। বাবা, মধু কাকা শুয়ে পড়ো, রাত হয়ে যাবে, চল। আমার যা করার আমি করলাম শ্যামলী, চেষ্টা করলাম। আমি জানি না কি হবে, আপনি আবারও আমার বিশ্বাস ভাঙবেন কি ভাঙবেন না, আমি জানি না কি আছে কপালে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।